না কম কৌটি টিকিট করিবে কোন করিব কিছু জানি নি, গোটে অর্থ ছাই দেই কিরি গলা মতে আর সে কিরি শৈলশ্রী বিহার ও তো যাই পারিবি নিরাম এমতি করি মু চালি পারি নি ভালো করি এজ হয়ে গেল না 80+ এজ হয়ে যাইছি। আচ্ছা মুখ্যমন্ত্রীকে আজ দেখা করিবে? হ্যাঁ দেখা করিবি। সে আপনার কোন প্রবলেম কোন হইছে? প্রবলেম ওর মা ফ্যামিলি পেনশন নেই কিরি হইছে ইউনিভার্সিটি সে কইছন্তি উৎকল ইউনিভার্সিটি। হ্যাঁ সে কইছন্তি তাঁকর অফিসার যেইটা আপনার সব রেকর্ড দেই যাইছি। কোন হইছে একচুয়ালি প্রবলেম কোন হইছে? পেনশনটা ফ্যামিলি পেনশনটা সে জজ অর্ডার দিয়েছেন হিউম্যান রাইটস কমিশনেরও কিন্তু এ পর্যন্ত ইউনিভার্সিটি বাহার করে আনতে সেটা ফ্যামিলি পেনশন। হ্যাঁ সে ইউনিভার্সিটি হিউম্যান রাইটস কমিশনের জজ সে রায় দিয়ে দিয়েছেন যে তুমি এটা জলদি করো তাহলে আঙ্কর দুই পুয়ো হ্যান্ডিক্যাপ চালিয়ে যাইছি স্বামী নাই তারপরে গোটে পুয়ো হ্যান্ডিক্যাপ সান পুয়োটা আঙ্কর এজ হয়ে যাইছি জলদি এতে জলদি পারিব আঙ্কর পেনশন বাহার করো। আপনার ঘর কোডি শৈলেশ বিহার? শৈলেশ বিহার মানে ভরা ভরা রয়েছে ঘর কোড অ্যাকচুয়ালি। হ্যাঁ ঘরটা কোড গাঁটা কোড গাঁ তো ওয়েস্ট বেঙ্গল সারন্ত মো স্বামী উৎকল ইউনিভার্সিটি থেকে গাঁ ফা ভুলি যাইছি। আচ্ছা উৎকল ইউনিভার্সিটি থেকে এবার ভড়ারে আছেন? বর্তমানে ভাড়ারে আছি মু বাণীবিহারে কোয়ার্টার সে ছিলি না আগে উৎকল ইউনিভার্সিটি। হ্যাঁ গোটে পুয়ো আছে হ্যান্ডিক্যাপ সুই হ্যান্ডিক্যাপ পুয়ো কোডি এইটি শৈলেশ বিহার। আচ্ছা ঠিক আছে আপন সঙ্গে এবার আসছেন পুয়ো? মো পুয়ো সঙ্গে মো সঙ্গে কেন্দ্রে পুয়ো আসিব সে কোন ছিড়া হয়ে পারিব? আচ্ছা আচ্ছা ছিড়া হয়ে পারুছি কিন্তু বেশি সময় এমনি ছিড়া হয়ে পারিব সে। মা পুয়ো দুই জন অছি খালি আউ সে লেখিলি মু আপ্লিকেশন দেইতে হিউম্যান রাইটস কমিশনে সে অর্ডার দেইছন্তি জজ যে আঙ্কর সবু দেইছিলি দুই পুয়োর ডেথ সার্টিফিকেট বড় পুয়ো যা 7 দিন ভিতরে স্বামী চালি গেলে তেনু হাত ফেল হয়ে গেলে সহ্য করি পারলি তেনু এতে সব ঘটনা হেলা পরে আউ হিউম্যান রাইটস কমিশন অ্যাপ্লাই করলে পরে সে অর্ডার দিয়েছিল ইউনিভার্সিটিকে যে ইউনিভার্সিটির নিয়ম এ না এই ক্ষেত্রে মানি হব নি আপনি যেমিতি হলে আঙ্কর ফাইন পেনশন জলদি বাহার করুন। দেখালে কোন কইবে? এগুলো কইবি সব এগুলো কইবি না রেকর্ডটা দেখেবি আর তাঁক পাখে তাঁক অফিসার মোর বাকি রেকর্ড পুয়োর সব মেডিকেল সার্টিফিকেট ইয়ে সব নেইকি রকিছেন না সে মানে। আচ্ছা কে দৌনা দিনে আপনার বাইরে অছি আউ তাঁক পাখে অছি সেকেন্ড কপি নাই কিছি জেরক্স কপি নাই কিছি না জেরক্স কপি কে জানে ঘরে আছে কি নাই মু মোর এটা আধার কার্ডটা এটা আজই নেই আসছে। ই আপন হইরান কি করছ আপন ডেট কত বছর? হ্যাঁ হইরান কি করছ? হইরান কইছেন মানে জজ ইউনিভার্সিটি হিউম্যান জজ দেইছেন টি অর্ডার কিন্তু অর্ডার দিলে মতো ইউনিভার্সিটি সেটা বাহার করুন না আর হিউম্যান রাইটস কমিশনের জজ মানে কোন কোটে কোর্ট তো স্বামী কত দিন হলো চালি হলেন কত বছর চালি হলেন স্বামী? স্বামী গলেন 2005 এর 2005 চালি হলেন তারপরে আপন চলিবা কেমি চলুছেন ভুবনেশ্বর? বড় 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 পুয়ো তো নথিলা বড় পুয়ো গলা পরে পরে স্বামী চালি গলে দ্বিতীয় পুত্র আমেরিকার ইঞ্জিনিয়ার সেই আমার ফাইন্যান্সটা ম্যানেজ করুছিলা সে চালি গলা 2019 এর বা সেই গলা চালি গলে এমনি কেমন চলতো সেই যে কষ্ট কে কেতবেলা কিছু টঙ্কা দৌছি সাহায্য করছি সেক্ষেত্রে চলছি আর কোন কে সাহায্য করছো? হ্যাঁ এ কো রিলেটিভ কেতবেলা কইলা সমস্ত কোন সমান কেতবেলা কো সঙ্গ সাথী মানে কইলা এইভাবে হচ্ছে। এবে যে কোডি আছেন যে বি হ্যান্ডিক্যাপ? হ্যাঁ সে হ্যান্ডিক্যাপ কত বয়স? তার বয়স হইলানি 40 হইলানি বয়সটা বয়সরানি সে চাউছি করে জেরক্স মেশিন যে বিশিয়ে করেছি ইয়ে রেকর্ডসপন্ডেন্সের যদি গোটে জেরক্স মেশিন করে কি তাকে বসিয়ে দিয়েছান্তি তাহলে সে কিছু আর্নিং করে থাকতাম। মু নিজ পায়ে আসছি না আউরি ফ্যামিলি পেনশনটা হেলে সম্ভব হব ফ্যামিলি পেনশন নেহাতই দরকার।